হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স অল টাইম। সো এভরিওয়ান, আজকে কিন্তু আমরা যে রিলেটেড ভিডিও বা যে টপিক রিলেটেড ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2021 বা SBMCM স্কলারশিপ 2021। এবং আজকে আমরা কিন্তু পুরো ডিটেলস 2021-এর যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে যে এলিজিবিলিটি থেকে শুরু করে কী কী ডকুমেন্ট রিকোয়ার্ড রয়েছে সেইগুলো বেসিক জিনিস জানবো। এবং পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু কিছু যে কোশ্চেন কমন রয়েছে সবার অ্যাপ্লাই করতে যাওয়ার আগে, অনেকের মনে অনেক কিছু কোশ্চেন আছে, সেই রিলেটেড কিন্তু ভিডিওটা নেক্সট ভিডিও হবে। সো আজকে আমরা সবার প্রথমে দেখে নেবো যে আমি অ্যাকচুয়ালি এই ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি যারা পিজি মানে এমএ এমকম বা এমএসসি যারা অ্যাডমিশন নিয়েছে বা নিচ্ছে এখন অ্যাডমিশন, তাদের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাইয়ের জন্য পুরো ডিটেলস যেটা রয়েছে সেই রিলেটেড কিন্তু ভিডিওটা হবে আজকে। আর অন্য কোনো মানে ইউজি স্টুডেন্টের জন্য নয়, শুধুমাত্র পিজি স্টুডেন্টের জন্য। এবং এটা নিয়ে আমি একটা কিন্তু পোল দিয়েছিলাম, সেখানে অনেকে কিন্তু বলেছে যে দিতে পিজি দি শুধুমাত্র দিতে, ঠিক আছে। চলো আমাদের ভিডিওটা কিন্তু তাহলে স্টার্ট করা যায়। এমএসসি এমকম এর সবার প্রথমে যে পিজি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে সেটা সবার প্রথমে আমরা দেখব, তারপর কি দেখব, তারপর স্কলারশিপ অ্যামাউন্ট কে কত পাবে সেটা দেখব, তারপর কিন্তু আমরা সবার লাস্টে যেটা ডকুমেন্ট কি রয়েছে সেটা দেখব। সবার প্রথমে রয়েছে পিজি এলিজিবিলিটি, কি কি এলিজিবিলিটি থাকলে তোমরা এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারছো সেটা সবার প্রথমে আমরা দেখে নিচ্ছি। সবার প্রথমে দেখো এখানে রেগুলার মোড, রেগুলার মোড অফ স্টাডি তোমাদেরকে লাগবে, মানে কোনো রেগুলার মোডে তোমরা যদি স্টাডি করো তবেই কিন্তু তোমরা পাবে। তোমরা এই নয় যে কোনো কিছু স্টাডি করলে না মানে তোমরা অ্যাডমিশন নিলে না তোমরা যে স্কলারশিপটা পাবে তা কিন্তু নয় মোটেও, তোমরা কিন্তু কোনো রেগুলার মোড অফ স্টাডিতে তোমরা অ্যাডমিশন নিতে হবে। তারপর দেখো নেক্সট যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ফ্যামিলি ইনকাম যেটা রয়েছে, তোমাদের ফ্যামিলির ইনকাম কিন্তু 2.5 লাখ টাকা অবধি থাকতে হবে, মানে এর বেশি কিন্তু হলে হবে না, কারণ হয়তো ফ্যামিলি ইনকাম 3 লাখ, তা সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু চলবে না। তোমরা কিন্তু 2.5 লাখ অবধি ম্যাক্সিমাম ফ্যামিলি ইনকাম থাকতে হবে পার ইয়ারে, এখানে পার ইয়ারে কিন্তু তোমাদের থাকতে হচ্ছে, এটা কিন্তু পার ইয়ার, পার ইয়ারে তোমাদের কিন্তু ফ্যামিলি ইনকাম 2.5 লাখ টাকা থাকলেই তোমরা কিন্তু এই স্কলারশিপটার জন্য এলিজিবল হচ্ছ, ঠিক আছে। এবং নেক্সট যেটা দেখবে যেটাকে সব থেকে মেন ইম্পর্টেন্ট জিনিস বা মার্কস রিলেটেড ব্যাপার, যেটা কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন বা ইউজি মার্কস, সেটা কি গ্র্যাজুয়েশন বা ইউজি মার্কস সেটা কত লাগছে, সেটা কিন্তু তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো সে বিএ হও বিএসসি হও বা বিকম হও যে কোনো কোর্সের ক্ষেত্রে হও না কেন, তোমার কিন্তু 53% লাগছে তোমার অনার্সের সাবজেক্টে মার্কস কিন্তু লাগবে। সেটা কিন্তু নর্মাল স্টুডেন্টদের জন্য, নর্মাল স্টুডেন্ট মানে, নর্মাল স্টুডেন্ট মানে হচ্ছে যাদের কিন্তু কন্যাশ্রী নয়, যারা যে সকল স্টুডেন্ট রয়েছে যারা SBMCM এর জন্য এলিজিবল হচ্ছ, এই দুটো কন্ডিশন তোমাদের স্যাটিসফাই অলরেডি হয়ে গেছে। 3 নম্বর কন্ডিশনে তোমরা এসে যে নাম্বারের পালা যখন আসছে তখন কিন্তু তোমাদের যে 53% যে তোমাদের নাম্বারটা লাগছে সেটা কিন্তু তোমাদের অনার্স সাবজেক্টে লাগছে। এবং যারা কিন্তু কন্যাশ্রী রয়েছে মানে কে টু হয়তো তারা কলেজে অ্যাপ্লাই করেছিল এবং তারা পেয়েওছে, এবার তারা যদি সেই বেসিক্সে কে থ্রিতেও অ্যাপ্লাই করতে চায় তারা পিজি কোর্সের জন্য, সেটাকে বলা হচ্ছে কন্যাশ্রী কে থ্রি, সেই কোর্সের জন্য তোমরা কিন্তু সেটা স্বামী বিবেকানন্দের কিন্তু দুটো পার্ট, দুটো কিন্তু আলাদা অপশান দিয়ে করতে হয়, কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মধ্যে দিয়েই করতে হবে। এবার যারা কে থ্রিটা করবে তাদের ক্ষেত্রে নাম্বারের পার্সেন্টেজটা একটু কম হলে হয়ে যায়, মানে 45% তারা যদি অনার্সে থাকেও তারা কিন্তু কে থ্রির জন্য কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা পাওয়ার এলিজিবল হয়ে থাকে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা কিন্তু 53% নর্মাল যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করছে, এবং যারা কিন্তু 45% যারা হচ্ছে অলরেডি কন্যাশ্রী রয়েছে কে থ্রু আইডি রয়েছে তারা কে থ্রির জন্য তারা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কিন্তু অ্যাপ্লাই করছে, মানে তারা আপগ্রেড হয়ে যাচ্ছে কে টু থেকে কে থ্রি কিন্তু কন্যাশ্রীতে তারা কিন্তু আপগ্রেড হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু 45% নাম্বার হলে কিন্তু হয়ে যাচ্ছে তাদের স্কলারশিপটা, ঠিক আছে। মানে অনেকে হয়তো কম নাম্বার পেয়ে থাকে, অনেকে হয়তো কলেজে অ্যাডমিশন নিয়েছে যারা কিন্তু কন্যাশ্রী রয়েছে এবং তাদের নাম্বারটা হয়তো 46% হয়তো কেউ পেয়েছে, সেক্ষেত্রে সেও কিন্তু এলিজেবল ফর কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কন্যাশ্রী যেটা রয়েছে তার মধ্যে থেকে, ঠিক আছে। এগুলো কিন্তু সব অনার্সের মার্কস লাগছে। এবার আমরা কিন্তু দেখে নিচ্ছি আমরা পুরোপুরি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার নেক্সট আমরা দেখছি কিন্তু স্কলারশিপ অ্যামাউন্ট, স্কলারশিপ অ্যামাউন্টকে কত টাকা পাবে সেটাও সবার প্রথমে কিন্তু জানার বিষয়, সবার মনে জানার আগ্রহ কিন্তু সেটাই থাকে যে স্কলারশিপ আমি কত পাবো এবং কত টাকা পাবো, সেটাই সবাই কিন্তু দেখে সবার প্রথমে। এলিজিবিলিটি তো দেখবেই কিন্তু তার আগে কিন্তু এটা দেখে। সবার প্রথমে বলি আমি 3টে কোর্সের জন্য বলছি, একটা হচ্ছে এমএ, একটা হচ্ছে এমকম আর একটা হচ্ছে এমএসসি। তাহলে এমএসসির ক্ষেত্রে ফার্স্ট আমি বলছি এমএর ক্ষেত্রে দেখো এখানে কিন্তু 2000 রুপি পার মান্থ হিসেবে তোমরা যদি দেখো ফার্স্ট ইয়ারে বা এক বছরে তোমরা কত টাকা পাচ্ছ, তোমরা কিন্তু 24,000 টাকা পাচ্ছ, কত টাকা পাচ্ছ 24,000 টাকা। এরমভাবে যদি এমকমের ক্ষেত্রেও দেখো তাহলে কত টাকা পাচ্ছ, তোমরা 24,000 টাকা পাচ্ছ পার মান্থের হিসেবে দেখতে গেলে 2,000 টাকা করে। এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে 2,000 টাকা করে কি প্রত্যেক মাসে দেওয়া হবে, না 2,000 টাকা করে প্রত্যেক মাসে নয়, একসঙ্গে তোমাদেরকে কিন্তু এই 24,000 টাকা দিয়ে
দেয়া হবে সেটা কিন্তু প্রত্যেক মাসের অ্যাভারেজ হিসেব করে আমরা এখানে লেখা রয়েছে পার মান্থ 2000 টাকা করে, তাহলে 12 মাসে 24,000 টাকা টোটাল তোমরা একসঙ্গে কিন্তু তোমরা ব্যাংকে তোমাদের ঢুকে যাবে, ঠিক আছে। এবং তারপরে দেখো এমএসসির ক্ষেত্রে যেটা আমরা যদি দেখি, এমএসসির ক্ষেত্রে কিন্তু একটু বেশি রয়েছে অ্যামাউন্ট, সেটা হচ্ছে 30,000 টাকা, এবং এখানে কিন্তু 2500 টাকা করে পার মান্থ হিসাবে কিন্তু এক বছরের টোটাল হচ্ছে 30,000 টাকা। এইভাবে কিন্তু তোমরা ডিরেক্ট 30,000 টাকা বা একসঙ্গে তোমার 30,000 টাকাটা এমএসসি যারা থাকবে তারা কিন্তু পেয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে তোমরা কিন্তু এইভাবে কিন্তু তোমরা পার মানে প্রথম বছরেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এত এত টাকা করে কিন্তু একসঙ্গে, ঠিক আছে। একসঙ্গে তোমাদের ব্যাংকে কিন্তু ডিপোজিট হয়ে যাবে, তোমরা যখন স্কলারশিপ অ্যাপ্লাই করে এলিজিবল হওয়ার পর অ্যাপ্লাই করবে এবং অ্যাপ্রুভ হয়ে যাবে সব কিছু হওয়ার পর। এবং তোমাদের মনে কোশ্চেন থাকতে পারে প্রথম বছরে আমরা এত টাকা পাচ্ছি, সেকেন্ড বছর আমরা পেতে গেলে কত দাম পাওয়া দরকার, সেটাকে বলা হচ্ছে রিনিউয়াল। সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই যে নাম্বারে তোমরা এলিজিবিলি 53% ছিল এক্ষেত্রে, তোমরা ওই ক্ষেত্রে কিন্তু তোমরা সবাইকে 50% হলেই কিন্তু তোমরা নেক্সট ইয়ারের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছ তোমরা স্কলারশিপের জন্য, ঠিক আছে। সেগুলো নিয়ে পরবর্তীকালে ভিডিও আসবে, আগে তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশানটা করো, তারপর তোমরা কোশ্চেন থাকলে তোমরা তো এমনিই পেয়ে যাবে পরবর্তীকালে রিনিউয়ালের জন্য, ঠিক আছে। আমরা কিন্তু নেক্সট আমরা কিন্তু দেখবো যে ডকুমেন্ট কী কী রিকোয়ার্ড ফর দি স্কলারশিপ, ঠিক আছে। চলো আমরা দেখে নিচ্ছি ডকুমেন্টগুলো যেগুলো লাগছে সেগুলোর মধ্যে। সবার প্রথমে যেটা ক্লাস 10 বা মাধ্যমিক মার্কশিট তোমাদের কিন্তু লাগছে, যে মাধ্যমিক মার্কশিটে কিন্তু বোর্ড সাইট কিন্তু তোমাদের লাগবে, যেটা কিন্তু স্ক্যান করে তোমাদের কিন্তু অ্যাপ্লাইয়ের সময় কিন্তু আপলোড করতে হচ্ছে। এবং নেক্সট যেটা তোমাদের লাগবে সেটা হচ্ছে মার্কশিট অফ লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশান। লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশান মানে আমি যেহেতু ফিজিক্স জন্য স্কলারশিপটা বলছি, তার মানে এখানে কিন্তু ইউজি তোমাদের যে মার্কশিট রয়েছে সেটা কিন্তু এখানে লাগছে। এবং ইউজির যে মার্কশিট রয়েছে তোমরা কিন্তু ফাইনাল মার্কশিটটা তোমরা দিয়ে দিতে পারছো, ঠিক আছে, যখন অ্যাপ্লাই করবে তখন। এবার মানে যার মধ্যে কিন্তু তোমার ফাইনাল মার্কশিটের মধ্যে সমস্ত কিন্তু তোমার ডিটেলস নাম্বার রয়েছে, সেই মার্কশিটটা তোমাদের দিলে কিন্তু এখানে হয়ে যাবে লাস্ট কোয়ালিফাইং মার্কশিটে যে প্লেসে, ঠিক আছে। এবার নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে স্ক্যান কপি অফ ব্যাংক পাসবুক, যেটা কিন্তু তোমাদের লাগবে, তোমাদের নিজেদের নামেই কিন্তু ব্যাংক পাসবুকটা হতে হবে, এবং তার ফার্স্ট পেজে কিন্তু স্ক্যান কপি বা ডকুমেন্টটা তোমাদের স্ক্যান করে কিন্তু আপলোড করতে হচ্ছে। নেক্সট তোমাদের দেখো লাগছে ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেটের মধ্যে তোমরা কী কী দিলে তোমাদের হবে সেটাও কিন্তু আমি এখানে বলে দিচ্ছি। দেখো তোমরা দিতে পারো আধার কার্ড, বা তোমরা দিতে পারো ভোটার কার্ড, বা তোমরা দিতে পারো কিন্তু রেশন কার্ড, এই জাতীয় জিনিস তোমরা কিন্তু দিতে পারছো ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে, ঠিক আছে। তোমরা যখন অ্যাপ্লাই করবে তখনই তোমাদের কিন্তু এইগুলো লাগছে। এছাড়া তোমাদের তো বেসিক জিনিস যেগুলো ফটো সিগনেচার এগুলো তো লাগছে অবশ্যই, সেগুলো তো তোমাদের প্রথমেই দিতে হচ্ছে। আর এবারে তোমাদের সবথেকে লাস্টে যে মেন ইম্পর্টেন্ট জিনিসটা স্কলারশিপের জন্য লাগবে সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট। সেই ইনকাম সার্টিফিকেটে তোমরা কিন্তু লাগছে কিন্তু এই স্কলারশিপের জন্য, সেটা কিন্তু নর্মাল কোনো গ্রাম পঞ্চায়েত বা কোনো তোমরা নর্মাল এমএলএ বা তোমরা যদি কোনো কাউন্সিলরকে দিয়ে করো সেই ইনকাম সার্টিফিকেট কিন্তু এখানে গ্রাহ্য হবে না। এখানে কী সার্টিফিকেট দিতে হবে, তোমরা অনলাইনে ভিডিও সার্টিফিকেট দিতে পারো, বা তোমরা যাদের হচ্ছে তোমাদের পরিবারের বা তোমাদের বাবা বা তোমাদের পরিবারের সদস্য যারা কিন্তু কাজ করে হচ্ছে কোনো অফিসে, সেখানকার যে ইনকাম সার্টিফিকেট, যে অফিস থেকে যেগুলো যে ইনকাম সার্টিফিকেটটা কিন্তু দেওয়া হয় অ্যাকচুয়ালি, সেই অফিসিয়ালি ওই ইনকাম সার্টিফিকেটটা দিলে হবে। এবং যাদের কিন্তু এরকম অফিসিয়ালি কোনো ইনকাম সার্টিফিকেট পাবে না তাদের ক্ষেত্রে একটা কিন্তু পারফর্মার রয়েছে, সেই পারফর্মারটা কিন্তু ফিল আপ করে তাদের কিন্তু বিভিন্ন, যেমন হচ্ছে তোমরা যদি দেখো গ্রামের ক্ষেত্রে হয় তাহলে সেটা কিন্তু বিডিওর কাছ থেকে সাইন করাতে হবে, এবং তোমরা যদি হয়ে থাকো কিন্তু শহরের ক্ষেত্রে সেক্ষেত্রে তোমরা যদি পৌরসভা এলাকা হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা ওই যে পারফর্মারটাকে সেটাকে ফিল আপ করে তোমার কিছু ডকুমেন্ট লাগে, আধার কার্ড আরও কিছু, সেগুলো ডিটেলসে পরবর্তীকালে ভিডিও আসবে। যদিও পৌরসভার ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু সেটা কিন্তু এক্সিকিউটিভ অফিসারদের দিয়ে কিন্তু সাইন করিয়ে কিন্তু সেটাকে তোমার অ্যাপ্লিকেশানে করার সময় কিন্তু তোমরা আপলোড করতে পারছো, যাদের ক্ষেত্রে কিন্তু কোনো ইনকাম সার্টিফিকেট তারা অফিস থেকে দেয় না বা যাদের কিন্তু ইনকাম সার্টিফিকেট নির্দিষ্ট নেই তাদের ক্ষেত্রে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমরা সম্পূর্ণ ডকুমেন্টটা তোমরা দেখে নিতে পারলে, এইভাবে যখন অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, এখনও কিছু কারণে কিন্তু ওয়েবসাইটে কিন্তু এখনও ওপেন হচ্ছে না, এবং তো যখন ওপেন হবে এবং অ্যাপ্লিকেশান প্রসিডিও শুরু হবে তখনও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশানের পুরো ডিটেলস ভিডিও কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। এবং আজকের আশা করব তোমাদের কাছে মোটামুটি ভালো করে তোমরা বোঝাতে পেরেছি কী কী ডকুমেন্ট দরকার, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যামাউন্ট কত রয়েছে, এবং নেক্সট ভিডিও আমাদের খুব একটা তাড়াতাড়ি চলে আসবে যেখানে কিন্তু তোমাদের মনের কিন্তু ডাউট যেগুলো রয়েছে যেগুলো স্কলারশিপ অ্যাপ্লাই করতে গেলে প্রতি মুহূর্তে কিন্তু তো অনেকের কিন্তু লাগে, ঠিক আছে, সেই সমস্ত ডাউট নিয়ে কিন্তু ভিডিও চলে আসছে। এবং আজকের ভিডিওটা তোমাদের কিন্তু ভালো লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দাও, এবং তোমার বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের কাছে কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলো না। সো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। সো টাটা, বাই বাই।